মেসির জার্সি বানিয়ে কুলিয়ে উঠতে পারছে না অ্যাডিডাস। এরপর জানিয়ে দিব মদনে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা আহত দুই। আরো জানিয়ে দিব মেসিকে ফের বাংলাদেশে আনার উদ্যোগ। জানিয়ে দিব বগুড়ায় বিজয় দিবসের কর্মসূচিতে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি ধাওয়া। সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের জান্তার বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ গেছে 2000 যোদ্ধার, বলছে গণতন্ত্রপন্থী নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। মেসির জার্সি বানিয়ে কুলিয়ে উঠতে পারছে না অ্যাডিডাস। লিওনেল মেসির একটি জার্সি লাগবে, লাভ নেই, বিশ্বের কোথাও পাওয়া যাচ্ছে না আর্জেন্টিনার অধিনায়কের জার্সি। বুয়েনোস এইরেস থেকে মাদ্রিদ, দোহা থেকে টোকিও, অ্যাডিডাসের বিক্রয় কেন্দ্রগুলোতে শেষ হয়ে গেছে মেসির 10 নম্বর সহ আর্জেন্টিনার সব জার্সি। সাইজ ব্যাপার নয়, জার্সি ছোট নাকি বড় অথবা মেয়েদের বা ছেলেদের, সব ধরনের জার্সি বিক্রি হয়ে গেছে। এমনিতেই অ্যাডিডাসের জার্সি বাণিজ্য অর্থের বড় উৎস মেসি আর আর্জেন্টিনা। বিশ্বের আর কোনো খেলোয়াড় বা দলের জার্সি এত বিক্রি এখন পর্যন্ত করতে পারেনি অ্যাডিডাস। কাতার বিশ্বকাপে মেসি তার আর্জেন্টিনার অসাধারণ পারফরমেন্সের কারণে এবার জার্সি বিক্রি আরো বেড়েছে। অ্যাডিডাসের বিক্রয় কেন্দ্রগুলোতে জার্সি না পাওয়া যাওয়ার ঝক্কি পোহাতে হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে। প্রতিদিনই এই নিয়ে একের পর এক অভিযোগ শুনতে হচ্ছে। এএফএ এক বিবৃতিতে বলেছে, আমাদের তো এ নিয়ে কিছু করার নেই, যদিও আরো বেশি বিক্রি হওয়ায় আমাদের আগ্রহের কমতি নেই, কিন্তু এটা অ্যাডিডাসের ব্যাপার। অ্যাডিডাসের বিক্রয় কেন্দ্রগুলোতে জার্সি শেষ হয়ে যাওয়া নিয়ে এএফএ বলেছে, কোনো কোনো দেশের জার্সি আমদানির ক্ষেত্রে ঝামেলা পোহাতে হয়, এছাড়া লোকবলের অভাব আছে। অ্যাডিডাস জার্সি ফুরিয়ে যাওয়ার ব্যাখ্যায় বলেছে, অল্প সময়ের মধ্যে উৎপাদন বাড়ানো তাদের পক্ষে অসম্ভব, তবে ফাইনালের আগে পর্যাপ্ত জার্সি সরবরাহ নিশ্চিত করতে চাই জার্মানির প্রতিষ্ঠানটি, এজন্য তাদের কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা তাদের 36 বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটাতে পারলে যে জার্সির জন্য মানুষ পাগল হয়ে উঠবে, আর্জেন্টিনা জার্সি ছাড়াও মেসি ফেনোমেনন, এখানে তুমি কি খুঁজছ বোকা, এ ধরনের লেখা টি শার্ট মগ বাজারে পাওয়া যাচ্ছে। মদনে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা আহত দুই। নেত্রকোনার মদনে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুর্জয় মিয়া ও হিমেল মিয়া নামের দুই শিক্ষার্থী আহত হয়েছে। আহত হিমেলের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ত্রিয়সী এনএইচ খান একাডেমিতে এই ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে 11 জনকে আটক করেছে মদন থানার পুলিশ। আটককৃতরা হলেন অন্তর মিয়া, আসলাম, রিফাত, তানভীর, নাজিম, রাফি, প্রয়াস, স্বাধীন, বিপ্লব ও রিয়াদ। তাদেরকে মদন থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ ও বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, ত্রিয়সী এনএইচ খান একাডেমিতে শুক্রবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান চলছিল। এ সময় মদন উপজেলার চানগাঁও গ্রামের বিপ্লব ও নাজিম সহ কয়েকজন গিয়ে ওই বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় ত্রিয়সী এনএইচ খান একাডেমির কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে তাদের সাথে বাগবিতণ্ডা হয়। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকরা সমাধান করে অনুষ্ঠান শুরু করার কিছুক্ষণ পরেই 15 থেকে 20 জন বকাটে রড ও লাঠি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। হামলায় ত্রিয়সী এনএইচ খান একাডেমির নবম শ্রেণীর শিক্ষার্থী দুর্জয় ও হিমেল আহত হলে স্থানীয় লোকজন 11 জনকে হামলাকারীকে আটক করে বিদ্যালয়ে আটকে রাখেন। পরে দম মদন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে। মেসিকে ফের বাংলাদেশে আনার উদ্যোগ। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন জানিয়েছে, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা মেসিকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছেন। সাদিয়া ফয়জুন্নেসা বলেছেন, আমরা মেসিকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব। বাংলাদেশে আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই। মেসি বাংলাদেশে খুব জনপ্রিয়, আমরাও ফুটবলের জন্য আর্জেন্টাইনদের ভালোবাসি, তাই আমাদের দেশে মেসিকে পাওয়ার সম্মানের ব্যাপার। ডিয়েগো ম্যারাডোনার কারণে বাংলাদেশে আর্জেন্টিনা দল জনপ্রিয়তা পেয়েছে জানিয়ে ফয়জুন্নেসা বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীন থাকায় ফুটবল বাংলাদেশে সবসময় জনপ্রিয় ছিল। 1986 বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে বেশি আগ্রহ সৃষ্টি হয় এবং কিংবদন্তিতে পরিণত হন ডিয়েগো ম্যারাডোনা। আমার মনে আছে বাংলাদেশের অনেক মানুষ তখন বিশ্বকাপ দেখেছে। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে ফয়জুন্নেসা বলেন, বাংলাদেশের প্রচুর মানুষ আর্জেন্টিনার খেলা দেখেন। ছোটবেলায় আমরা ঘরে বসে খেলা দেখেছি, কিন্তু এখন বিভিন্ন শহরে বড় পর্দায় দেখানো হয়। রাত 3টায় লোকজন জড়ো হয়ে খেলা দেখেন।
প্রসঙ্গত 6 সেপ্টেম্বর 2011 সালে বাংলাদেশে এসেছিলেন লিওনেল মেসি। সেবার নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। বগুড়ায় বিজয় দিবসের কর্মসূচিতে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি ধাওয়া। বগুড়ায় মহান বিজয় দিবসের কর্মসূচিতে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়ার ঘটনা ঘটেছে। বিদ্রোহীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। আজ শুক্রবার সকাল 8টার দিকে শহরের সাত মাথায় টেম্পল সড়কে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। গত 7 নভেম্বর নতুন কমিটি ঘোষণার পর থেকে বগুড়া জেলা ছাত্রলীগের দুই পক্ষের বিরোধ চলছে। এ নিয়ে দলীয় কার্যালয়ে তালা, বিক্ষোভ, পাল্টাপাল্টি হামলা ও মামলার ঘটনা ঘটছে। নতুন কমিটিতে পদবঞ্চিতদের আন্দোলনে সমর্থন দিচ্ছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের নেতৃত্বাধীন একটি অংশ। অন্যদিকে ছাত্রলীগের নতুন কমিটিকে সমর্থন দেয় জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের আরেক অংশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল 8টার দিকে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা শহরের সাত মাথায় টেম্পল সড়কে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করতে যান। সেখানে ছাত্রলীগের কার্যালয়ে নতুন তালা ঝুলিয়ে আগে থেকে অবস্থান নেন জেলা ছাত্রলীগের বিদ্রোহী অংশের নেতাকর্মীরা। মাইকে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের সময় নতুন কমিটির সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুলের নেতৃত্বাধীন অংশের নেতাকর্মীরা আসেন। এ সময় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্লোগান দেন পদবঞ্চিত পক্ষের নেতাকর্মীরা। এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় পদবঞ্চিত অংশের নেতাকর্মীদের ধাওয়ার মুখে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এম এবং তাদের সমর্থকেরা দলীয় কার্যালয়ে ঢুকতে পারেননি। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিজয় দিবসের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বাধীন অংশ। পরে সজীব সাহা ও আল মাহিদুল জয়ের নেতৃত্বাধীন নেতাকর্মীরা বিদ্রোহের লাগানো তালা ভেঙে কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ গেছে 2000 যোদ্ধার, বলছে গণতন্ত্রপন্থী নেতা। মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে গণতন্ত্রপন্থী বাহিনীর অন্তত 2000 যোদ্ধা প্রাণ হারিয়েছে দাবি করে মিত্র দেশগুলোর কাছে সামরিক সহায়তা চেয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেতা ডুয়া লাশিলা। তিনি মিয়ানমারের দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। গত বছর 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অংশান সূচি নেতৃত্বাধীন দলের সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সচি সহ তার দলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে মিয়ানমারের সাধারণ মানুষ তীব্র গণ আন্দোলন গড়ে তোলে। উৎখাত হওয়া এনএলডি সরকারের যেসব নেতারা গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, তারা একজোট হয়ে জান্তা সরকারের পাশাপাশি ন্যাশনাল ইউনিটি সরকার গঠন করে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করেছেন। রয়টার্স জানায়, ডুয়ালাশিলা মিয়ানমারের অজ্ঞাত স্থান থেকে রয়টার্স নেক্সট এর সম্মেলনে কথা বলেন। বৃহস্পতিবার তার ওই সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সাবেক শিক্ষক ও আইনজীবী লাশিলা বলেন, আমরা অর্থাৎ মৃত্যুকে মূল্য হিসেবে বিবেচনা করি, যা আমাদের অবশ্যই পরিশোধ করতে হবে।